ঠাকুরগাঁও বটমূল চত্বরে গানে গানে আমন্ত্রণ জানানো হয় বঙ্গাব্দ 1426-কে। নাচ গান আবৃত্তি উৎসবে আনন্দের কোনো কমতি ছিল না। দুঃখ জরা গ্লানি ব্যর্থতা সব মুছে ফেলে নতুনের জয়গানে উদযাপন করা হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। ঐতিহ্য বজায় রেখে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে ঠাকুরগাঁও জেলা প্রশাসন। জেলা স্কুল বড়মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। দেশীয় বাদ্যের তালে নেচে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং স্টেশন ক্লাবে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সবার কণ্ঠে ছিল অনাচার মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়। পরে স্টেশন ক্লাবে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও এক আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। বিশেষ করে ঠাকুরগাঁওবাসী, ঠাকুরগাঁওবাসী সকল প্রান্তের মানুষকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। জেলা প্রশাসক ডক্টর কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মনিরুজ্জামান মরির। সভা শেষে পান্তা ইলিশ খাওয়ায় মেতে ওঠেন সবাই। বর্ষবরণের আয়োজনে ঠাকুরগাঁও জেলা জুড়ে পুলিশের নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। ঘুচে যাক সকল গ্লানি, মঙ্গলে পূর্ণ হোক জীবন, এই প্রত্যাশা সকলের। রিপোর্ট ঠাকুরগাঁও জার্নাল ডেস্ক।